কত ইম্পর্টেন্ট সেটা আমাদের আত্মকল্যাণের জন্য সাধুরা কৃপা করে আমাদের জীবনে আসে আর চট করে কৃপা করে চলেও যায়, আর সেটা আমরা টেরও পাই না। যেমন আমরা নিজেই আমাদের নিজের জীবনটাকে দেখি, একটা সময় ছিল যখন আমাদের গলায় তুলসী মালা ছিল না, আমাদের কপালে এ তিলক ছিল না, এ বৈষ্ণব বেশ ছিল না, কিন্তু সাধু সঙ্গের প্রভাবেই তো আজ আমরা এই পরিবর্তন দেখতে পারছি। যতই অল্প স্বল্প করছি, কার জন্য? সেই বৈষ্ণব ঠাকুরের জন্য, যার সংস্পর্শে এসে আজ আমাদের জীবনটা এত সুন্দর হয়ে গেল। তো মহাজন ভক্তি বিনোদ ঠাকুর একটা কীর্তন করে, ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর তোমার চরণ ধরি, দাসে করুণা করি, হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি, দিয়া পদ ছায়া শুধু হে আমার তোমার চরণ ধরি, দিয়া পদ ছায়া শুধু হে তো হে বৈষ্ণব ঠাকুর, আমাদের উপরে কৃপা করো, যে ছয় বেগ আমাদের উপরে ক্লেশ যেটা আমাদেরকে দগ্ধীভূত করছে সেই অনন্ত কাল ধরে, একটা ইচ্ছা করেছিলাম কি একটু কৃষ্ণ বিমুখ হয়ে দেখি, একটু স্বাদ নিয়ে দেখি কি এই সংসারটা কেমন, সে একটা ইচ্ছার জন্য আমাদের কত অনন্ত কালের জন্য আমাদের এখানে ফেসে আমরা আছি, আর যেটার জন্য ছয় রিপু ছয় দোষ কত রকমের ক্লেশ কত রকমের যন্ত্রণা আমাদের ঝেলতে হচ্ছে, কিন্তু সেই সব কে দূর করতে পারে? কেবল এক বৈষ্ণব ঠাকুর, যে তার মধ্যে শক্তি আছে সমস্ত ব্রহ্মাণ্ডকে উদ্ধার করা। অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়ম আগ্রহ নিয়মশ্চ সলোলম চ সর্বীর ভক্তি বিনশ্যতি, এইটা হলো ছয়টা দোষ যেটা আমাদের মধ্যে আছে।